চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে প্রথম পর্বের শিক্ষার্থীদের স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিরুল ইসলাম, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আজকে এই বিষয়ে আমি 3 নম্বর ক্লাসে যাব। বিষয়ের নাম হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালস। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর এবং ইনসুলেটর। আমরা কন্ডাক্টর সম্পর্কে জানবো, সেমিকন্ডাক্টর সম্পর্কে জানবো এবং ইনসুলেটর সম্পর্কে জানবো। কন্ডাক্টর শব্দের বাংলা অর্থ হচ্ছে পরিবাহী, সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধ পরিবাহী, ইনসুলেটর অপরিবাহী। পরিবাহী বলতে আমরা কি বুঝি, মানে যেটা বহন করে সেটাকে পরিবাহী বলা হয়। পরিবাহী হচ্ছে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যেটাকে আমরা তার, তারের মধ্যে দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করানো হয়। পরিবাহী কাকে বলা হয়, যে সকল পথের মধ্য দিয়ে খুব সহজে, মানে অতি সহজেই কারেন্ট এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রবাহিত হয় তাকেই বলা হচ্ছে পরিবাহী। এরপরে যে আছে সেমিকন্ডাক্টর, সেমিকন্ডাক্টরটা তাহলে কি? সেমি শব্দের অর্থ আমরা জানি অর্ধ, আর কন্ডাক্টর শব্দের অর্থ পরিবাহী। তাহলে হচ্ছে সেমিকন্ডাক্টর শব্দের অর্থ হচ্ছে অর্ধ পরিবাহী, অর্থাৎ যে সকল পরিবাহীতে কারেন্ট পরিবহন ক্ষমতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি সেগুলো বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। এরপরে আছে ইনসুলেটর, ইনসুলেটর হচ্ছে অপরিবাহী, অর্থাৎ যে সকল পদার্থের মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয় না সেগুলোকে বলা হয় অপরিবাহী। পরিবাহী কোনগুলা, কি কি পদার্থ পরিবাহী হচ্ছে? যতগুলো মেটাল পদার্থ আছে সবগুলোই পরিবাহী। এছাড়াও আছে প্রাণীদেহ পরিবাহী, ভেজা মাটি, এগুলো পরিবাহী হিসেবে গণ্য করা হয়। এরপর আছে অর্ধ পরিবাহী, অর্ধ পরিবাহীর মধ্যে আছে সিলিকন, জার্মেনিয়াম ইত্যাদি। এরপর আছে ইনসুলেটর, অর্থাৎ শুকনো কাঠ, গ্লাস, রাবার ইত্যাদি হচ্ছে ইনসুলেটর। এগুলো হলো সাধারণ সংজ্ঞা। এছাড়াও এগুলোর আবার ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী কিছু সংজ্ঞা আছে। ইলেকট্রন, যেহেতু আমরা কারেন্ট কাকে বলে, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, কি বলে? ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে। যেহেতু ইলেকট্রনের সাথে সবগুলো সম্পর্ক আছে সেহেতু ইলেকট্রন তত্ত্ব অনুযায়ী সংজ্ঞা আছে। এর আগে তোমরা অ্যাটমিক স্ট্রাকচার আগের ক্লাসে জেনেছো, অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা ইলেকট্রন সম্পর্কে ধারণা পেয়েছি। তাহলে এবং কন্ডাক্টরের ইলেকট্রনীয় সংখ্যা যেটা হবে, যে সকল পরমাণুর সর্বশেষ কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4, ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4-এর কম, ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4-এর কম, সেগুলোকে বলা হচ্ছে কন্ডাক্টর। আর ইনসুলেটর কি হবে? যে সকল পরিবাহী পরমাণুর সর্বশেষ কক্ষপথে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা 4-এর বেশি সেগুলোকে বলা হচ্ছে ইনসুলেটর। এরপর সেমিকন্ডাক্টর, যে সকল পরমাণু সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 4, মানে 4-এর বেশিও না কমও না 4 থাকে, সেগুলোকে বলা হচ্ছে সেমিকন্ডাক্টর। আর কারেন্ট প্রবাহিত হয় মুক্ত ইলেকট্রনের দ্বারা, যে পদার্থের মুক্ত ইলেকট্রন যত বেশি তার কারেন্ট পরিবহন ক্ষমতা তত বেশি। যদি আমরা একটা ভালো পরিবাহী তামার কথা চিন্তা করি, যেগুলো আমাদের অধিকাংশই যেগুলো তার বা কেবল সবগুলো তৈরি হচ্ছে কপার দ্বারা ম্যাক্সিমাম, তাহলে কপারের 1 ঘন সেন্টিমিটারে 3 ইলেকট্রন থাকে, 8.5×10^22 T, মানে এত সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। তাহলে যে কত মুক্ত ইলেকট্রন সংখ্যা যত বেশি তার কারেন্ট পরিবহন ক্ষমতা তত বেশি। কারণ ফ্রি ইলেকট্রন কি? ফ্রি ইলেকট্রন হচ্ছে যে সকল পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের সাথে অত্যন্ত আলগা ভাবে যুক্ত থাকে, সেগুলোকে হচ্ছে ফ্রি ইলেকট্রন। এর আগে অবশ্যই আমরা দেখেছি এখান থেকে প্রথম কক্ষপথ
নিউক্লিয়াসের সাথে কাছাকাছি আছে, অর্থাৎ এর সাথে এর বন্ধনটা খুবই দৃঢ়। এরপরে আরো দূরে আছে, এটা আরো কম হবে। তাহলে যতই উপরে শক্তি স্তরে যাবে ততই নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে এবং প্রত্যেকটা শক্তি স্তরের শক্তি বাড়বে। এটা গেল আমাদের ফ্রি ইলেকট্রন। এরপর হচ্ছে বদ্ধ ইলেকট্রন। যে সমস্ত পরমাণু ইলেকট্রন গুলো নিউক্লিয়াসের সাথে অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ থাকে সেগুলোকে বলা হচ্ছে বদ্ধ ইলেকট্রন। এগুলোকে কখনোই স্থানচ্যুত বা এক কক্ষপথ থেকে আর এক কক্ষপথে নিয়ে যাওয়া যায় না। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে এক কক্ষপথ থেকে আর ইলেকট্রন নিয়ে যাওয়া যায়। সেটা কিসের মাধ্যমে? ভোল্টেজের মাধ্যমে। কারণ হচ্ছে ভোল্টেজ হচ্ছে একটা বৈদ্যুতিক চাপ। ভোল্টেজ কি? বৈদ্যুতিক চাপ। অর্থাৎ ইলেকট্রন সমূহকে সুশৃঙ্খলভাবে কোন একদিকে প্রতিনিয়ত প্রবাহিত করতে হলে ভোল্টেজের দরকার আছে, অর্থাৎ চাপের দরকার আছে। এরপর আছে পরিবাহীর রোধ। পরিবাহী আমরা জানি কন্ডাক্টর, মানে যার মধ্যে কারেন্ট প্রবাহিত হয় সেটা হচ্ছে পরিবাহী। এটাকে হচ্ছে রোধ। রোধ অর্থ হচ্ছে রেজিস্ট্যান্স। তাহলে রেজিস্ট্যান্সটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। রেজিস্ট্যান্স বা রোধ শব্দের অর্থ হচ্ছে বাধা, মানে বাধা দেয়া। অর্থাৎ পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স, অর্থাৎ রোধ। তাহলে আবার বলি, পরিবাহীর যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে কারেন্ট প্রবাহে বাধার সৃষ্টি হয় সেটাকেই বলা হচ্ছে রোধ। পরিবাহীর রোধ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। সেটা হচ্ছে একটা পরিবাহীর রোধ নির্ভর করবে দৈর্ঘ্যের উপর, পরিবাহীর দৈর্ঘ্য। এরপর আসছে প্রস্থচ্ছেদ, আর আছে কি তাপমাত্রা। পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রার উপর। পরিবাহীর প্রথম রোধ নির্ভর করে দৈর্ঘ্যের উপর। পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে তার রোধ তত বেশি। অর্থাৎ পরিবাহীর রোধ যদি হয় আর এবং পরিবাহীর দৈর্ঘ্য যদি আমরা এল ধরি তাহলে এল সমানুপাতিক আর সমানুপাতিক এল। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, রেজিস্ট্যান্স বৃদ্ধি পেলেও কি হবে? দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এ সময় যদি আমাদের প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা, অর্থাৎ প্রস্থচ্ছেদ এবং তাপমাত্রা এই দূরে যদি স্থির থাকে তাহলে আর সমানুপাতে কি হবে? এল। দ্বিতীয়টি আছে প্রস্থচ্ছেদ। প্রস্থচ্ছেদ হচ্ছে যদি কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায় তাহলে এর রোধ কমে যাবে। অর্থাৎ প্রস্থচ্ছেদ বৃদ্ধি পেলে পরিবাহীর রোধ কমে যায়, রেজিস্ট্যান্স কমে যায়। আবার যদি কোনো কারণে পরিবাহীর প্রস্থচ্ছেদ কমে যায় তাহলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। কখন বৃদ্ধি পাবে? যখন তাপমাত্রা এবং দৈর্ঘ্য স্থির থাকবে তখন আর সমানুপাতিক ওয়ান বাই এ হবে। এই সময় হচ্ছে আমাদের তাপমাত্রা এবং পরিবাহীর দৈর্ঘ্য দুটোই কি থাকবে? স্থির থাকবে। এরপরে আরেকটা আছে তাপমাত্রা। তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, তাপমাত্রা কমলে রেজিস্ট্যান্স কমে যায়। এরপরে আছে পরিবেহ উপাদানের বিভিন্ন উপাদান তারা যখন তৈরি করা হয় সেই উপাদানের উপরে পরিবেহ রেজিস্ট্যান্স নির্ভর করে। সেই উপাদানের উপরে পরিবেহ রেজিস্ট্যান্স নির্ভর করে। তাহলে এগুলো আমাদের পরিবেহের রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা হচ্ছে একটা আমরা জানি পরিবেহের দৈর্ঘ্য, পরিবেহের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাপমাত্রা। এটা ছাড়াও আরও বিবেচনা করা হয় কোন কোন উপাদান দ্বারা তৈরি, যেমন
তামার ক্ষেত্রে এক ধরনের হতে পারে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এক ধরনের হতে পারে, রূপার ক্ষেত্রে এক ধরনের হতে পারে, সিলিকনের ক্ষেত্রে এক ধরনের হতে পারে, জার্মেনিয়ামের ক্ষেত্রে এক ধরনের পড়ে। এটা হচ্ছে পদার্থের উপর নির্ভর করে। তাহলে আমরা আজকে যেগুলো জানা হচ্ছে কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, পরিবাহী দ্রব্য, এই পরিবাহী পরিবাহী রোধ, পরিবাহী রোধ, আর একটা আছে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধটা কি, এক ঘন সেন্টিমিটার বা এক ঘনমিটার বা এক ঘন ইঞ্চি কোন পদার্থের বা বস্তুর দুই বিপরীত তলের যে মধ্যবর্তী রেজিস্ট্যান্স সেটাকেই বলা হচ্ছে আপেক্ষিক রোধ। এটা নির্ভর করে ওই বস্তুর উপর, এটা নির্ভর করে ওই বস্তুর উপর। তাহলে আমরা কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, পরিবাহী রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, ফ্রি ইলেকট্রন, তারপর হচ্ছে বদ্ধ ইলেকট্রন, এসব সম্পর্কে জানলাম। এরপরে আর একটু জানবো আমরা ভোল্টেজ, কারেন্ট। কারেন্ট হচ্ছে সহজ কথা বলা যায় ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলে, ইলেকট্রন প্রবাহের হারকে কারেন্ট বলা হয়। অর্থাৎ পরিবাহীর মধ্যে যে সমস্ত ইলেকট্রন আছে সেগুলো কি সবগুলো এলোমেলো ভাবে চলাচল করে। যদি আমরা এই পরিবাহীতে ভোল্টেজ প্রয়োগ করি তাহলে ইলেকট্রনগুলো খুব সুশৃঙ্খল ভাবে একদিকে প্রবাহিত হয়, এই প্রবাহিত হওয়ার হারকেই বলা হচ্ছে কারেন্ট। তাহলে সুশৃঙ্খল ভাবে এলোমেলো থাকবে সেগুলোকে সুশৃঙ্খলভাবে প্রবাহিত করানোর জন্য কারেন্ট, ভোল্টেজ দরকার। আর ভোল্টেজ দিলে কি হবে, কারেন্ট প্রবাহিত হবে। আজকে এই পর্যন্তই। তোমরা কোভিড-19 যেহেতু সারা বিশ্বের একটা মহামারী, আমরা সকলেই চেষ্টা করবো স্বাস্থ্যবিধি মেনে থাকার, সব সময় নিরাপদ থাকার, সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার চেষ্টা করো। আর আশা করি তোমরা সবাই ভালো থাকবা। ধন্যবাদ সবাইকে।